হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মেহেদি 360 ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। আপনারা জানেন আমি এলইডি টিভি প্লাস কম্পিউটার প্লাস মনিটর ল্যাপটপ নিয়ে রিভিউ করে থাকি, আপনারা আমার পাশে আছেন। তবে আপনারা যদি আমাকে আরও অনুপ্রাণিত করেন তাহলে আমি আপনাদের আরও অনেক কিছু দিতে পারবো, এবং সেজন্য অবশ্যই আপনাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব প্লাস বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকতে হবে, যেন আমার পরবর্তী যে কোনো ভিডিও প্রকাশের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনি যদি সাবস্ক্রাইব করার পরেও বেল বাটনে ক্লিক না করেন তাহলে আপনি নোটিফিকেশন পাবেন না। আপনার যদি কম্পিউটার ল্যাপটপ প্লাস এলইডি টিভি সম্পর্কে কোনো কিছু জানতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আপনি আমার ফেসবুক পেজ প্লাস টুইটার যে কোনো জায়গায় আপনি আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন। সেখানে এসএমএস করলে আমি আপনার এসএমএসে রিপ্লাই দিব। হটলাইন নাম্বার আছে, সেখানে কল দিয়ে আপনি কম্পিউটার প্লাস অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবেন এবং এই টিভিটা আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন। আর ওয়ান কম্পিউটার্স তাদের 6-6টি ব্রাঞ্চ নিয়ে আপনাদেরকে সেবা করে যাচ্ছে এবং তা আপনাদের আস্থার প্রতিদান দিচ্ছে। বিগত 12 বছর হলে 12টি বছর আপনাদের পাশে আছে আস্থার সাথে। আপনাদের সহযোগিতায় তারা একটি শোরুম থেকে আজকে 6টি শোরুম তারা বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও বাড়ানোর তাদের একটি ইচ্ছা আছে। এখানে আপনি টিভি সম্পর্কে দেখেন, এই টিভিটি বেসিক 39 ইঞ্চি টিভি এবং এই টিভিতে আপনার কোনো অ্যান্ড্রয়েড ফাংশন নেই, কারণ এটি বেসিক এবং সেজন্য এটির প্রাইসটা তুলনামূলকভাবে কম, কিন্তু কোয়ালিটি ভালো। কিছু জিনিসের উপরে এখানে জোর দেওয়া হয়েছে, সেটি হলো এটার পাওয়ারটি কম লাগবে, অ্যান্ড্রয়েড টিভির যে পাওয়ার লাগে তার চেয়ে কম পাওয়ার লাগবে, এবং এখানে আই প্রোটেক্টিভ যে সিস্টেমটি আছে সেটি বর্তমানে আমাদের যে আপডেট মডেলগুলো আছে সে অনুসারে এখানে আই প্রোটেক্টিভ সিস্টেমটি বাড়ানো হয়েছে, কারণ প্রত্যেক টিভিরই আই প্রোটেক্টিভ সিস্টেম থাকে, কোনোটার বেশি কোনোটার কম। গ্লাস দেখতে পাচ্ছেন একটি, এই গ্লাসটি আমরা তুলে ফেলছি, কারণ আমরা গ্লাসটি তুলে ফেললে টিভিটি দেখতে আরেকটু সুবিধা হয়, কারণ এই গ্লাসটি অনেক সময় কাস্টমারদের বিরক্তির কারণ হয়, তাদের ভিউয়ের সমস্যা হয়। সুতরাং এই তার মানে এই পেপারটি আসলে খুব একটি কাজে লাগে না, সেজন্য এই পেপারটি আমরা তুলে ফেললাম। আর আরেকটি বিষয় যে এই টিভি সম্পর্কে আপনাদের বলবো, আপনারা এই টিভিটি ইউএসবি পোর্টে পেন ড্রাইভের মাধ্যমে ইউজ করতে পারবেন, আপনার পেন ড্রাইভের নানা তথ্য থাকলে সেগুলো দেখতে পারবেন। এই টিভিতে আপনি টিভি হিসাবে ইউজ করতে পারবেন। 80+ 80% মানুষ এটি টিভি হিসাবে ইউজ করার জন্য ক্রয় করে। 15% মানুষ তাদের সিসিটিভি প্লাস অফিসিয়াল প্রেজেন্টেশনের জন্য এই টিভিগুলো ক্রয় করে, এবং বাকি 5% মানুষ, যেহেতু এটা অনেক বড় একটি টিভি, সেহেতু 5% মানুষ তাদের কম্পিউটারের যারা খুব ভালো গেমার, গেম খেলতে পছন্দ করে, সেক্ষেত্রে তাদের জন্য এই টিভিগুলো প্রয়োজন হয়, কারণ বড় একটি স্ক্রিনে গেম খেলতে একটু মজাটা বেশি লাগে। আর আমি কিন্তু সাউন্ড কখনোই দেখাই না, কারণ সাউন্ড দেখাইলে কপিরাইট হয়তো বা ধরতে পারে, সেজন্য সাউন্ড আমি কখনোই দেখাই না। তবে একটি কথা বলতে পারি যে এটার যে সাউন্ড সিস্টেম আছে অবশ্যই ভালো আছে। আপনি আরওয়ান কম্পিউটার্সের 6টি শাখার যে কোনো জায়গা থেকে এই টিভিটি ক্রয় করতে পারেন, তবে সেখানে অবশ্যই আপনি ইউটিউব থেকে এই টিভি দেখছেন প্লাস এখানে যে ফোন নাম্বার প্লাস আপনার ফোন নাম্বারটি অবশ্যই কল দিতে হবে, অথবা আপনি সরাসরি চলে আসতে পারেন। যদি সরাসরি অফিসে চলে আসেন তাহলে আপনাকে বলতে হবে যে আপনি ইউটিউবে কত প্রাইসের টিভিটি দেখছেন। সুতরাং প্রাইস আমাদের কমেন্ট বক্সে পিন আকারে দেওয়া থাকবে, এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সেও প্রাইস দেওয়া থাকবে, ফুল স্পেসিফিকেশন দেওয়া থাকবে এই টিভির, আপনি টিভি সম্পর্কে দেখতে পারবেন। এবং অবশ্যই আপনারা তো জানেন, আপনারা না দেখে তো টিভি কিনবেন না, আপনাদের সুবিধার জন্য আমরা এই ব্যবস্থা করে দিচ্ছি যেন আপনি টিভির রেজুলেশন দেখে টিভি কিনতে পারেন। এবং আরেকটি বিষয়, এটি 1920x1080 পিক্সেলের তার মানে এই ফুল এইচডি ভার্সন সাপোর্ট করবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। অনেকে হয়তো বা বলবে 4K 3D, অবশ্যই তাদের মিথ্যা এই আশ্বাসে আপনারা ভুগবেন না। আবার অনেকে হয়তো বা আপনাকে নানা রকম গিফটের প্রলোভন দেখাইতে পারে, পেন ড্রাইভ প্লাস আদার্স, কিন্তু একটু মনে রাখবেন যে যেগুলো গিফট ওই পেন ড্রাইভ প্লাস আলাদার জিনিসে কিন্তু কোনো প্রকার ওয়ারেন্টি থাকে না, সুতরাং ওগুলো কিন্তু খুবই অল্প দামে এগুলো পাওয়া যায়। সুতরাং অল্প দামে গিফট নিতে যেয়ে আপনারা আপনাদের মূল্যবান জিনিসটি অবশ্যই একটু ভালো করে দেখে নেবেন। এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, এবং ভবিষ্যতে আমার সাথে থাকবেন এই প্রত্যাশা করে আজকের মতো জানাই শুভ বিদায়। খুদা হাফেজ।